হইতে পারে যে আপনার নামের কুরবানিটা কবুল হওয়ার মতো না, আপনার আমল আখলাক বা আপনার এই কুরবানির নিয়ত বিভিন্ন কিছুর দিক থেকে, কিন্তু আল্লাহ পাক একটা কারণে ফিরিয়ে দিতে পারে নাই, ওই কুরবানির অংশতে আমার নবীর নাম আছে, আল্লাহর নবীর নামের কারণে হয়তো আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছেন, আল্লাহ ভুল ত্রুটিগুলিও ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক কুরবানিটাকেই মঞ্জুর কবুলিয়াতের দরজায় নিয়ে গেছেন, একমাত্র আমার নবীর নামের উসিলা। গরু মহিষ উট এর সপ্ত মাংসের এক অংশ একটি নাম আল্লাহ রসুলের নাম আমরা কুরবানি করব, এটা আমরা যেন মনে রাখি, এটা আল্লাহ রসুলের নামে কুরবানি করতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে তাবরানি থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমার নবী যখন কুরবানি দিবেন, কুরবানির চলে আসতো কুরবানির সময়, ইস্তারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আকরানাইনে আমলাহাইনে মাউজুহাই, আমার নবী সুন্দর নিখুঁত ভালো এবং দামি এমন খুব উত্তম এই দুইটি পশু ক্রয় করতেন, একটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে, আন নাফসিহি ওয়া আন আহলে বাইতিহি, আমার নবী একটি তার নিজের তথা আহলে বাইতের পক্ষ থেকে কুরবানি করতেন, ওয়া আম্মাল আখার দ্বিতীয় পশুটি আমার নবী কুরবানি করতেন, আন কুল্লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সকল উম্মতি মুহাম্মদি তথা আমার নবীর সকল উম্মতের পক্ষ থেকে আল্লাহর নবী একটি পশু কুরবানি করে দিতেন। তো এখান থেকে চিরদিনের জন্য আমাদের লেসন লার্ন শিক্ষা হয়ে গেছে, আল্লাহ বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষরা আমি আল্লাহর পাইতে চাও, ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, নবীর তাবেদারি করো। নবী যেহেতু আমাদের নামে উম্মতের মুক্তির জন্য নিজের পবিত্র নূরানি হাতে একটি পশু কুরবানি করে দিয়েছেন, আরেকটি আবারতে আসছে, আমার নবী 100 উট উম্মতের নামে কুরবানি করেছিলেন, 100 উট, সাধারণ কোন পশুও নয়, ছাগল ভেড়া দুম্বাও নয়, সবচাইতে দামি পশুদের মধ্যে পশু হলো উট, আল্লাহর নবী মানে কুরবানিতে উট লক্ষ 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 টাকা দিয়ে উট ক্রয় করতে হয়, সেই একটা দুইটা নয় 100 উট কোন এক ঈদে ঈদুল আযহায় নবী উম্মতের নামে কুরবানি করে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে নবী যেখানে 100 উট কুরবানি করতে পারছে, আর আমরা কত বড় নাশকর অকৃতজ্ঞ বেয়াদব উম্মত আছি, একদল ফতোয়া দেয় যে নবীর নামে কুরবানি এটা কোনো ওয়াজিব না, অনেকে ফতোয়া দিতে চায় আহলে হাদিস ইসলাম মাযহাবি সালাফির গোষ্ঠীর লাগতো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আমরা বলতে চাই যে যেই নবী উম্মতের নামে 100 উট কুরবানি করতে পারে, আমরা কি নবীর নামে একটা পশুর সাত ভাগের একটা ভাগ আল্লাহর নবীর নামে মহব্বতে কুরবানি করতে পারি না? আরো সবাই বলি পারি কি পারি না? এইটা হইতে পারে যে আপনার নামের কুরবানিটা কবুল হওয়ার মতো না, আপনার আমল আখলাক বা আপনার এই কুরবানির নিয়ত বিভিন্ন কিছুর দিক থেকে, কিন্তু আল্লাহ পাক একটা কারণে ফিরিয়ে দিতে পারে নাই, ওই কুরবানির অংশতে আমার নবীর নাম আছে, আল্লাহর নবীর নামের কারণে হয়তো আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছেন, আল্লাহ ভুল ত্রুটিগুলিও ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক কুরবানিটাকেই মঞ্জুর কবুলিয়াতের দরজায় নিয়ে গেছেন, একমাত্র আমার নবীর নামের উসিলা। নবীজি বলেন সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোর ভালো নিখুঁত এবং খাঁটি অন্তকরণে হালাল টাকা দিয়ে একটি পশু আল্লাহর নামে কুরবানি করো, ও আমার উম্মতের আরে সব আল্লাহ এই পশুটি কিয়ামতের ময়দানে ফুলসরাতের গোড়ায় তোমাকে তার পিঠে বসাইয়া সেকেন্ডের আগে ফুলসরাত পার করে এই পশুটি তোমাকে কুরবানিকৃত পশুটি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আমলগুলি নবীর সুন্নত অনুযায়ী চাইকে চাই না, আরো জোরে বলে চাইকে চাই না।